নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমি এই বিষ্ণুপুর 3D কাতানের উপরে কিছু প্রিন্টেড আইটেম নিয়ে আজকে লাইভ শোটা করতে চলেছি। আমি প্রথম যে সাইডে শুরু করেছি সেটা হচ্ছে একটা 3D কাতান, বিষ্ণুপুর কাতান বেসের উপর থান, সেই থানটা বেশ করে প্রিন্ট। আপনারা অনেকেই জানেন যে বিষ্ণুপুরের 3D কাতান বিগত কয়েক বছর ধরে প্রথম দিক থেকে থান হিসাবে, পরের দিক থেকে কিছু প্রিন্টিং আকারে আমরা এই শাড়িগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। এটা সম্পূর্ণ একটা নিজস্ব আমাদের একটা থানের আইটেম, যে থানটা আমি এটা দেখিয়ে নিচ্ছি আপনাদের কাছে। একটা থ্রিডি থান দিয়ে, একটা রানী কলার দিয়ে থ্রিডি থান, এটা হচ্ছে আমার মূল বেস প্রোডাক্ট। অর্থাৎ এটাকে ভর করেই এই বিষ্ণুপুর 3D কাতানের উপরে প্রিন্ট আমরা করে নিচ্ছি। অনেকে এটার সম্বন্ধে পরিচিত, অনেকে যারা নতুন আছেন তাদের কাছে জেনে নিয়ে এটা সহজ হবে, যার জন্য আমার বিস্তারিত বলে নিয়ে আমরা এই থানটা প্রোডাকশন করে থাকি। ঠিক এক কালার থান যারা দেখেছেন বিষ্ণুপুরে, অর্থাৎ আমরা এক কালার থান প্রোডাকশন করে থাকি, সেরকমই আমরা বিষ্ণুপুর 3টে কালার বেসের উপরে অর্থাৎ 3D কনসেপ্টের উপরে থান আমরা প্রোডাকশন করে থাকি। এবং এই শাড়ি যখন আমরা প্রোডাকশন করি, এই প্রোডাকশন করার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টার উপর ভর করে থাকতে হয় সেটা শাড়ি লম্বা সুতোর উপরে। আপনার ঠিক লম্বা সুতোর আমি ধরে আছি আপনাদের কাছে, শাড়িটাতে আমি 3টে কালার করেছি, এখানে একটা সেট, এ একটা সেট আর এ একটা সেট, দুপাশে যে পাড়ের অপশন দেখছেন সেখানে একটা কালার সেট। অর্থাৎ শাড়ি লম্বা সুতোতে আমরা প্রথমে সুতোটাকে রং ডাই করে নিই, তার পরবর্তী চওড়াতে বিভিন্ন সুতো বুনে আমরা তার কালার কম্বিনেশন নিয়ে আসি। এবং এই শাড়িটা প্রোডাকশন হয় যখন আমরা এটা আঁচল পাট রাখি, সেই আঁচল পাটটা মাল্টি কালার বোনা হয়, অর্থাৎ রেশমটাকে রং করে বিভিন্ন কালার কম্বিনেশন করে আমরা মাকুটাকে চেঞ্জ করে করে এইরকম একটা মাল্টি কালার একটা আঁচল তৈরি করে থাকি। বডি বেসটাতে আমাদের শাড়িটাতে 3টে সেট থাকে, ঠিক 3টে সেট, একটা সেট, দুটো সেট, 3টে সেট, তার সাথে একটা ওয়েভিং পার থাকে। অর্থাৎ এরম একটা বেস থান হয় এবং তার সাথে এই সাইডের সাথে একটা অপোজিট কালারের ব্ল্যাক পিস হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা বিষ্ণুপুর 3D কাতান যারা দেখেছেন, এরম একটা কন্ট্রাস্ট ব্ল্যাক পিস যেটাও সম্পূর্ণ অপোজিট কালারের উপরে। এই হচ্ছে আমার মূল বেস। এই থানটা আমরা বর্তমানে 3500 এই প্রাইসের উপর থানটা রেখেছি, যেগুলো প্রিন্টিং রেখেছি সেই প্রিন্টিংগুলোর প্রাইস রেখেছি 4300। ঠিক ওই একই বেস্টার উপরে আমরা বিষ্ণুপুর 3D কাতানটার উপরে প্রিন্টেড বানিয়ে নিয়েছি। সাইডের কোড নাম্বার রাখা হয়েছে 3DP 321 নাম্বার কোড, 321 কোড নাম্বার, 4300 প্রাইস। একদম শাড়ির শুরুতে আঁচল পোর্শনটা রেখেছি, আঁচলের পাট, আঁচলের পরবর্তী শাড়িটার মূল 3টে বেস, এখানে 3টে বেসই রাখা হয়েছে গিনেস কালার উপরে। একটা সেট মাঝের একটা অংশ, এ পাশে একটা অংশ, তার সাথে পাড়, পুরো শাড়িটাকে আমরা খুব সুন্দর করে ডিসচার্জ অর্থাৎ অফ হোয়াইট প্রিন্টিং দিয়ে পুরো শাড়িটাকে আমরা সাজিয়ে তুলেছি। এই অফ হোয়াইট প্রিন্টিংটাকে ডিসচার্জ প্রিন্টিং বলা হয়, অর্থাৎ ডার্ক কালারের সাথে যদি অফ হোয়াইট প্রিন্টেডটাকে ঠিকঠাক খুলে নেওয়া যায় সেটাকে ডিসচার্জ প্রিন্ট। আঁচল পড়ছেন শাড়িটার ফুল বেস, আমি বাকি বেসটাকেও দেখিয়ে নিচ্ছি, অর্থাৎ ওভারঅল প্রিন্ট পাবেন আপনারা পুরো শাড়ি জুড়ে। তার সাথে এর ক্ষেত্রে ব্ল্যাক পিস পোর্শনটা এক রাখা আছে, অর্থাৎ শাড়ির বেস কালার উপরে ব্ল্যাক পিস পোর্শন আছে। এবং আমাদের শাড়িগুলোতে আপনারা যে ব্ল্যাক পিসগুলো পান, সেই ব্ল্যাক পিসগুলোতে আমরা একটা স্ট্যান্ডার্ড পরিমাণে জায়গা রেখে থাকি, অর্থাৎ অনেকটা জায়গা রাখা থাকি যাতে একটা প্রমাণ সাইজের ভালো মানের একটা ব্ল্যাক পিস তৈরি করা যেতে পারে। এবং তার সাথে যেহেতু শাড়িটা প্রিন্টেড শাড়ি, ব্ল্যাক পিসটাকে প্রিন্টেড হিসাবে আমরা একটা হাতের জন্য একটা ব্লক তৈরি করে রাখি, যাতে আপনারা ব্লাউজ পিসের দুটো হাতাকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। এই হলো আমার আজকের লাইভের প্রথম প্রোডাক্ট, বিষ্ণুপুর 3D কাতান প্রিন্ট, যার কোড নাম্বার রাখা হয়েছে 3DP 321 নাম্বার, যার প্রাইস থাকছে 4300। নেক্সট, অর্থাৎ সেকেন্ড শাড়ি যেটা শো করছি, যার কোড নাম্বার রাখা আছে 322, 3DP 322, যার কোড নাম্বার 4300 প্রাইসের উপরে। কনসেপ্টটা একই রকম থাকছে, শুধু কালার চেঞ্জ এবং তার সাথে বডি বেসের কালার চেঞ্জ এবং তার সাথে প্রিন্টিংয়ের কিছু নিত্য নিত্য অপশান। আঁচল পড়ছেন ঠিক উইভিং মাল্টি কালার অংশটাকে আমরা প্রিন্টেড দিয়ে ভরাট করে নিয়েছি। শাড়ি যেটা বেস কালার অর্থাৎ 3টে যে কালার সেট পাচ্ছি, সেই 3টে কালার সেটকে মাঝের সেটটাকে বাদ দিয়ে দুপাশে ডিসচার্জ প্রিন্ট করে নিয়েছি, পাড়ের যে অংশ রয়েছে সেখানেও একটা প্রিন্টেড অপশান দেওয়া হয়েছে। এই হলো একটা পোর্শন, বাকি একটা হাফ পার্ট দেখাচ্ছি, অর্থাৎ আরেকটা হাফ পার্ট, অর্থাৎ একটা পুরো শাড়িকে
আমি দুটো পার্টে ভাগ করে নিয়ে পুরুষ সাইডে দেখানোর চেষ্টা করছি আপনাদের কাছে, যাতে করে আপনার পুরুষ সাইডে দেখার সুযোগ থাকে এবং তার সাথে যে ব্লাউজ পিস অংশ এরম একটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস পার্ট, ব্লাউজ পিসের হাতের বর্ডার হিসাবে এরম একটা ব্লক দেওয়া হয়েছে। নেক্সট 3DP 323 নাম্বার কোড, 323 যার কোড নাম্বার 4300। খুব ভালো একটা আইটেম বিষ্ণুপুর সিল্কের উপরে সম্পূর্ণ একটা হস্তির তাঁতেই থানগুলো আমাদের প্রোডাকশন হয়ে থাকে এবং এই প্রিন্টিংগুলো সম্পূর্ণ আমাদের বিষ্ণুপুরের নিজস্ব ঘরনার প্রিন্ট। আঁচল পোর্শন, আঁচল পোর্শনের পরবর্তী সাইডে তিনটে বেস, এই তিনটে বেসের মধ্যে খুব সুন্দর একটা টোন রয়েছে, অর্থাৎ লম্বা সূত্রকে কেন্দ্র করে চড়া সূত্র বোনার ফলে একটা আমাদের বিভিন্ন কালার শেডের বিভিন্ন শেড এসে থাকে, ঠিক এটার মধ্যে একটা শেড এসে গেছে। এরম একটা শেডযুক্ত থান, তার সাথে এই ধরনের অসাধারণ প্রিন্ট ডিসচার্জ প্রিন্ট করা হয়েছে, অর্থাৎ ওভারঅল ঠিক এইভাবে প্রিন্টিংটা রাখা হয়েছে। তার সাথে একটা অপোজিট কালারের ব্ল্যাক পিস পোর্শন, এটা হচ্ছে ব্ল্যাক পিস পার্ট। 3DP 324 নাম্বার কোড, 324 কোড নাম্বার। এই প্রত্যেকটা শাড়ি আমি যেমন লাইভে দেখাচ্ছি ঠিক সেরকমই একটা করে স্টিল ছবি আমাদের পেজে থাকবে, সেখান থেকে আপনারা আমাদের শাড়িগুলোকে আরও ভালো করে একটু বিস্তারিতভাবে দেখার সুযোগ পাবেন, অর্থাৎ পেন্টিংটা তার কালার অপশানটা তার ব্ল্যাক পিস পোর্শনটাকে আপনারা খুব সুন্দর করে দেখে নেওয়ার সুযোগ পাবেন। যেগুলো আমরা করে থাকি বরাবর প্রত্যেক লাইভের সাথে সাথেই আমাদের স্টিল ছবির অপশান থাকে। আঁচল পোর্শন বডি বেস্টের মধ্যে খুব সুন্দর তিনটে শেডেড কালার, স্কাই ব্লু শেডের উপরে একটা পাড়ের অপশান থাকছে, এই ধরনের পাড়ের অপশান দেওয়া রয়েছে। ওভারঅল প্রিন্ট পাচ্ছেন ঠিক ব্লাউজ পিসের আগে অবধি, কারণ ব্লাউজ পিসটা আমাদের আলাদা করে মার্ক করে দিয়ে আছে বলতে পারেন আপনারা, অর্থাৎ এইভাবে একটা আলাদা করে মার্ক করাই আছে এবং এটা অপোজিট কালারের ব্লাউজ পিস পোর্শন। 3DP 325 নাম্বার কোড, 325 কোড নাম্বার, যার প্রাইস রয়েছে 4300। আজকে বর্তমানে সিল্কের প্রিন্টেডের জায়গাতে আমাদের বিষ্ণুপুর কাতান সিল্ক যেরকম একটা ভালো মান তার ভালো প্রিন্ট এই সব কিছু নিয়ে বিরাজ করছে, সেরকমই বিষ্ণুপুর 3D কাতান একটা ভালো প্রোডাক্ট এবং তার সাথে আমরা যে প্রিন্টেডগুলো বানাই একটু নতুন স্টাইলে প্রিন্টেড বানাই, কাপড়ের কোয়ালিটি বেশ হবে, তার সাথে মাপ বহর, অর্থাৎ সব দিক থেকে বিষ্ণুপুর এক কালার কাতানি হোক বা বিষ্ণুপুর 3D কাতানি হোক একটা ভালো মানের শাড়ি। আঁচল পোর্শন, আঁচল পোর্শনের পরবর্তী শাড়িটার বেস প্রিন্ট ঠিক এইভাবে যাচ্ছে, বাকি হাফ পার্টটাকে দেখাই, এরম একটা হাফ পোর্শন পার্ট, তার সাথে একটা তিনটে রানি শেডের উপরে একটা 3D কনসেপ্ট ব্লাউজ পিস পোর্শন, একটা সুন্দর হাতের বর্ডার যেটা প্রিন্টে রাখা রাখা আছে। 3DP 326 নাম্বার কোড, 326 কোড নাম্বার, যার প্রাইস রয়েছে 4300। খুব অল্প অল্প কয়েকটা করে শাড়ি রেখেছি আজকে লাইভে আপনাদের কাছে, আমি প্রথম দিক থেকে 14টা 3D প্রিন্ট শাড়ি আপনাদেরকে দেখাবো, পরবর্তী বিষ্ণুপুর কুচি আঁচল কনসেপ্টের উপরে কিছু থানের উপরে কিছু প্রিন্ট বানিয়েছি আমরা, সেই প্রিন্টগুলো রাখবো, পরবর্তী বিষ্ণুপুর এক কালার যে কাতান হয় অর্থাৎ ডুয়েল টোন যে আমরা থান প্রোডাকশন করে থাকি সেই থানটা বেশ করে কিছু এক্সক্লুসিভ হ্যান্ড প্রিন্ট রেখেছি আজকে লাইভে। মূলত তিনটে আইটেম রয়েছে আজকে লাইভে, প্রথম দিক থেকে 3D কাতান প্রিন্ট শো করছি, আঁচল পোর্শন বডি বেস্টটাতে এই ধরনের তিনটে শেড, তার সাথে খুব সুন্দর প্রিন্টিং, এরম ওভারঅল প্রিন্ট, একটা হাফ পোর্শনকে পুরো ভাট এভাবে রাখা হয়েছে, সেকেন্ড পোর্শনটা ঠিক এইভাবেই রাখা আছে, আমি দেখিয়ে নেবো সেটাকে, এরম একটা হাফ পোর্শন পার্ট অর্থাৎ আরেকটা হাফ পার্ট, তার সাথে একটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস পোর্শন, প্রত্যেকটা ব্লাউজের জন্য খুব সুন্দর করে একটা ইউনিক হাতের বর্ডার রাখা হয়েছে, যাতে ব্লাউজ পিসের দুটো হাতাকে আপনারা খুব সুন্দর একটা ডিজাইনের ব্লাউজ পিস বানাতে পারেন। নেক্সট 3DP 327 নাম্বার কোড, 327 কোড নাম্বার, 4300 প্রাইসের উপরে বিষ্ণুপুর এক কালার থান যেরকম আপনারা দেখেছেন সেই একই বেসের উপরে আমরা বিষ্ণুপুর 3D কনসেপ্টে যে থান প্রোডাকশন করে থাকি সেটাকে বেশ করেই এই ধরনের এক্সক্লুসিভ প্রিন্টেড। এখানে শাড়ির বেসটা রয়েছে ইয়েলো গোল্ডেন বেসের উপরে, সুন্দর একটা মাল্টিকালার টাইপের উপরে আঁচল পড়ছেন, পরবর্তী পুরো শাড়ির বেস প্রিন্টিং অর্থাৎ ওভারঅল প্রিন্টিং পাচ্ছি আমরা ঠিক এভাবে, একটা সুন্দর কন্ট্রাস্ট ব্লাউজ পিস পড়ছেন অর্থাৎ ইয়েলোর সাথে গ্রিন একটা অ্যাপ্রোপ্রিয়েট কম্বিনেশন,
সেরকম একটা কম্বিনেশনের ব্লাউজ পিস পরছেন। ব্লাউজ পিসের দুটো হাতের জন্য খুব সুন্দর একটা প্রিন্টেড 3DP 328 নাম্বার কোড 328। আমাদের এই প্রতিটি শাড়িতে আপনারা কিছু না কিছু একটা ডুয়েল টোন পাচ্ছেন, অর্থাৎ টোন রয়েছে শাড়িটার মধ্যে। কালারগুলো বেশ আনকমন, অর্থাৎ প্রত্যেকটা শাড়ির কালারগুলো সম্পূর্ণ একটু আলাদা আলাদা কালার থাকছে। এরম একটা আঁচল পরছেন দেখাচ্ছি আমি, এরম একটা আঁচল পাট। আঁচলটার পরবর্তী পুরো শাড়িটার ওভারঅল তিনটে বেস কালার, তার সাথে পুরো ভরাট প্রিন্টেড, এইভাবে পুরো ভরাট প্রিন্ট একদম লাস্ট পর্যায়ে। একটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস পরছেন, ব্লাউজ পিসের জন্য হাতের বর্ডার 3DP 329 নাম্বার কোড 329 কোড নাম্বার, 4300 প্রাইসের উপরে। আর একটা আনকমন শেড, শাড়ির বেস কাটটা কিছুটা বেগনি ব্লু টাইপের, যেহেতু ডুয়েল টোন শেড রাখা রয়েছে। সুন্দর একটা আঁচলের পাট, আঁচলের পরবর্তী পুরো শাড়িটার বেশ তিনটে কালার, তার সাথে খুব সুন্দর করে পাড়ে এবং পুরো শাড়ি বেশে প্রিন্টিং রয়েছে। এরম প্রিন্টিং থাকছে পুরো শাড়ি বেশ জুড়ে। তার সাথে এখানে শাড়ির যে বেশ কালার, সেই বেশ কালারের উপরে ব্লাউজ পিসটা রাখা রয়েছে। এরম একটা ব্লাউজ পিসের পার্ট, ব্লাউজ পিসের জন্য সুন্দর একটা হাতের বর্ডার থাকছে। 3DP 330 নাম্বার কোড 330, যার কোড নাম্বার প্রাইস থাকবে 4300। এই প্রাইসের উপরে একটা মাল্টি কালার টাইপকে বেশ করে আমরা প্রিন্টেডগুলো বানিয়ে নিই আঁচল পোর্শনটাতে। বাকি শাড়ির বেসের মধ্যে তিনটে কালার রয়েছে। এরম একটা আঁচল পাট, আঁচলের পরবর্তী শাড়িটার বেস প্রিন্টিং বা কালার অপশন, ওভারঅল প্রিন্টেড থাকছে ঠিক এইভাবেই। বিষ্ণুপুর অনুষ্কা আপনাদের কাছে এই শাড়িগুলো রেখেছে। এই হচ্ছে আমি আপনাদের কাছে আমাদের এই লোকেশনটা একটু জানিয়ে নেব, অনেকের কাছে হয়তো লোকেশনটা জানা নেই। যারা আমাদের লাইভে আছেন তাদেরকে একটুকু অনুরোধ করব, আপনারা আপনাদের মতো করে আমাদের এই প্রোগ্রামটা একটু শেয়ার করুন, যাতে বেশি সংখ্যক মানুষের কাছে আমাদের এই পরিচিতটাকে আমরা তুলে ধরতে পারি। বিষ্ণুপুর একটা অতি পরিচিত জায়গা, আপনারা কম বেশি অনেকে জানেন বিষ্ণুপুর। আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মন্দির নগরী বিষ্ণুপুর। শুধু বালুচরির জন্যই নয়, বালুচরি ছাড়াও আমাদের বিষ্ণুপুরে ক্ষুদ্র কুটিরশিল্পের এবং সিল্কের একটা আভিজাত্য এলাকা বিষ্ণুপুর। সেই বিষ্ণুপুরে আমরা এই আইটেমগুলোকে প্রোডাকশন করে থাকি। এবং আমাদের এই শোরুমের যে প্রপার ঠিকানা, সেটা হচ্ছে বিষ্ণুপুর দলমাদল রোড ছিন্নমস্তা। ছিন্নমস্তাটা মায়ের মন্দির, কালী মাতার মন্দির। সেই মন্দিরের ঠিক সামনে এই শোরুম, যেখান থেকে আপনারা একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে এই দোকানকে সব প্রত্যক্ষ পরোক্ষ করতে পারেন। এবং স্টেশন কিংবা বাসস্ট্যান্ড, এই দুটো লোকেশন থেকে আপনারা খুব সহজভাবে 10 থেকে 20 মিনিটের মধ্যে আপনারা এখানে পৌঁছতে পারবেন যে কোনো পরিবহনের মাধ্যমে। খুব শর্ট জায়গা, আপনার স্টেশন থেকে বাসস্ট্যান্ড খুব কম সময়ের মধ্যে আপনারা পৌঁছে যাবেন। এবং লোকেশন খুব স্ট্যান্ডার্ড লোকেশন, মা ছিন্নমস্তা মায়ের মন্দির। এই হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, 3DP 322 নাম্বার কোড 332 কোড নাম্বার, 4300 প্রাইস উপর রয়েছে। বিষ্ণুপুর 3D কাতানের উপরে প্রিন্টেড সুন্দর একটা আঁচল পাট, যে আঁচলটাতে সম্পূর্ণ ওয়েভিং একটা মাল্টিকালার টাইপ, তার পরবর্তী প্রিন্টেড রাখা হয়েছে। আঁচলের পরবর্তী বেস কালার, অর্থাৎ বেস কালারটার মধ্যে তিনটে সুন্দর শেড পাচ্ছি এবং সুন্দরভাবে শাড়িগুলোর প্রিন্টিংগুলোকে আমরা সাজিয়ে তোলার চেষ্টা করেছি। এইভাবে ওভারঅল প্রিন্ট রেখেছি। ব্লাউজ পিসের জন্য একটা স্ট্যান্ডার্ড মাপের জায়গা রেখেছি, যেখান থেকে আপনারা প্রমাণ সাইজের ভালো মানের ব্লাউজ পিস করতে পারবেন। এই পরিমাণ জায়গাতে ব্লাউজ পিস নিয়ে কোথাও কোনো প্রশ্নচিহ্ন থাকবে না আশা করছি। এবং আমাদের প্রত্যেক শাড়িতে যে 100% সিল্ক, তার জন্য আমরা একদম রেজিস্টার্ডকৃত সিল্ক মার্ক এই শাড়ির সাথে দিয়ে থাকি। 3DP 333 নাম্বার কোড 333, যার কোড নাম্বার 4300 এই প্রাইসের উপরে। বিষ্ণুপুর 3D কাতান প্রিন্টগুলো আমি সরাসরি আপনাদের সামনে রাখে রেখেছি। পরবর্তী আমি বিষ্ণুপুর কিছু আঁচল কুচি কনসেপ্টের বিষ্ণুপুর থানের উপরে বা বিষ্ণুপুর কাতান থানের উপরে কিছু প্রিন্টেড অপশন আপনার কাছে রাখবো। তার পরবর্তী
বিষ্ণুপুর থ্রি ডি কাতানের উপরে কিছু হ্যান্ড পেন্টিং, আঁচল পড়ছেন। আঁচল পড়ছেনের পরবর্তী সাইটের বেস অর্থাৎ ব্লু বেসের উপরে তিনটে শেড, ডুয়েল টোন এরম অফ হোয়াইট ডিসচার্জ পেন্টিং, ওভারঅল প্রিন্টেড অপশন ঠিক এভাবে রয়েছে। তার সাথে একটা মাল্টি কালার ব্ল্যাক পিস পড়ছেন, অর্থাৎ একটা কন্ট্রাস্ট ব্রাইট কালারের ব্ল্যাক পিস পার্ট। একটা ব্ল্যাক পিসের জন্য খুব সুন্দর একটা প্রিন্টেড ব্লক রাখা হয়েছে, যেটা ব্ল্যাক পিসের দুটো হাতাকে আপনারা খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। বিষ্ণুপুর থ্রি কাতান প্রিন্ট, 334 নাম্বার কোড, 3344 কোড নাম্বার, 4300 এই প্রাইসের উপরে। সুন্দর একটা মাল্টি কালার টাইপের উপর আঁচল পাট, এরম একটা আঁচল বেস, আঁচল বেসের পরবর্তী পুরো সাইটার পেন্টেড, অর্থাৎ সাইটার বেসটার মধ্যে একটা ডুয়েল টোন রয়েছে, তার সাথে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টেডগুলো বানিয়ে নেওয়া হয়েছে। ওভারঅল পুরো প্রিন্ট অর্থাৎ ভরাট প্রিন্ট দিয়ে সাজানো হয়েছে, সুন্দর পাড়ের অপশন দেওয়া হয়েছে। তার সাথে একটা কন্ট্রাস্ট ব্ল্যাক পিস পড়ছেন, ব্ল্যাক পিসটা সম্পূর্ণ আলাদাই আপনারা বলতে পারেন, যেহেতু কালারটা সম্পূর্ণ আলাদা করা হয়েছে, খুব সহজে ব্ল্যাক পিসটা চিহ্নিতকরণ করতে পারবেন আপনারা। থ্রিডি প্রিন্টের লাস্ট প্রোডাক্ট, থ্রিডি পি 335 নাম্বার কোড, 335 যার কোড নাম্বার, 4300 এই প্রাইসের উপরে। আমি আপনাদের কাছে 14টা বিষ্ণুপুর থ্রিডি কাতান প্রিন্ট রাখলাম, পরবর্তী কিছু আঁচল কুচি কনসেপ্ট শাড়ি শো করবো। এরম এটা আঁচল পাট, আঁচল পাটের পরবর্তী সাইটের মূল বেস্টার মধ্যে তিনটে শেডেড কালার, অর্থাৎ ইয়েলো গোল্ডেন একটু মাস্টার্ড গ্রিন, এই ধরনের কম্বিনেশনের উপরে শাড়ির বেস কাটটার উপর সুন্দর প্রিন্টেড। ওভারঅল বডি বেসের মধ্যে প্রিন্টেড রয়েছে, অর্থাৎ শাড়ির শুরু থেকে প্রিন্টেড অপশন দেওয়া রয়েছে। তার সাথে এরম একটা অপোজিট কালারের কন্ট্রাস্ট ব্লাউজ পিস পড়ছেন, প্রত্যেকটি শাড়িতে ব্লাউজ পিসের জন্য খুব সুন্দর করে একটা বর্ডার রাখি আমরা, যাতে ব্লাউজ পিসের দুটো হাতাকে আপনারা খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। পরবর্তীতে অন্য ধরনের আইটেম দেখাচ্ছি, বিষ্ণুপুর থ্রিডি কাতান থানের উপরে বেশ করে এগুলো বানানো হয়েছে। আমি যেখানে পাটটা উইভিং সেটা আপনাকে আমি বলে নেব আপনাদেরকে, যে কোনখানটাতে উইভিং কীভাবে স্টাইপগুলো বোনা রয়েছে, কোনটা আঁচল কোনটা ব্ল্যাক পিস, সম্পূর্ণ ডিটেলস করে নেবো আমি। শাড়ির কোড নাম্বার রাখা রয়েছে 1869, 1869 যার কোড নাম্বার, প্রাইস থাকছে 4200। আমি যে পার্টটা দেখাচ্ছি আপনাদেরকে সেই পার্টটা হচ্ছে এই যে মাল্টি কালার টাইপ, কিছুটা রাস্ট কালার, কিছুটা বেগনি ব্লু, কিছুটা তসর কালার, এগুলি সম্পূর্ণ কিন্তু উইভিং হয়েছে, অর্থাৎ একটা পোর্শনকে এবং সেই জায়গাটাকে আমরা প্রিন্টেড দিয়ে তৈরি করে সাজিয়ে নিয়েছি আরও ভালো করে। অর্থাৎ প্রথমে থানটা প্রোডাকশন হয়েছে একটা মাল্টি কালার টাইপের উপরে, তার উপরে প্রিন্টেড দেওয়া হয়েছে। এভাবে একটা আঁচল পাটকে আমরা রেখেছি, আঁচল পাটের পরবর্তী যে শোল্ডার পাট অর্থাৎ বুক পোর্শন যে জায়গাটা, ঠিক এই জায়গাটাকে আমরা একটু অন্যরকম প্রিন্টেড বানিয়েছি। অর্থাৎ আঁচলটাকে আলাদা করে বুঝুন, তারপরে শোল্ডার পোর্শনটার প্রিন্টেড একটু আলাদা রকম থাকে। একটা কলগা পেন্ট দিয়ে শোল্ডার পোর্শনটাকে সাজিয়ে নিয়েছি। শোল্ডার পোর্শনের পরবর্তী যে সাইড থাকছে সেটা হচ্ছে ঠিক এক কালার বেস, অর্থাৎ ডার্ক পার্পেল কালার এক কালার বেস, সেই জায়গাটাকে আমরা একটা অন্য ধরনের প্রিন্ট দিয়ে সাজিয়ে নিয়েছি। পাড় দেওয়া রয়েছে, গায়ে বুটি দেওয়া রয়েছে খুব সুন্দর করে, এগুলো সবই তো ব্লক। এভাবে থাকছে একটা সেকেন্ড পোর্শনটাকে, আমি বাকি একটা পোর্শনকে দেখাই। সাইটের ব্ল্যাক পিস পোর্শন পাচ্ছি আমরা, এরম একটা ব্ল্যাক পিস পার্ট, সাইটাকে আমি আরেকবার আপনাদেরকে ক্লিয়ার করে নেব। ব্ল্যাক পিস পোর্শন আপনারা কাটছেন, শাড়ি শুরু করছেন ঠিক পার্পেল কালার বেস দিয়ে, খুব সুন্দর প্রিন্টেড শাড়ির কুচি আঁচল, কুচি অংশটা কমপ্লিট হওয়ার পরবর্তী ব্যাক পোর্শনটা কমপ্লিট হওয়ার পরে ঠিক যে জায়গাটা শোল্ডার পোর্শন থাকে, ঠিক শোল্ডার পোর্শনের অংশটাতে থাকছে ঠিক এই পোর্শনটা, অর্থাৎ এটা হচ্ছে শোল্ডার পার্ট। আঁচলটাকে আলাদা করে প্রিন্টেড হিসেবে সাজিয়ে নেওয়া হচ্ছে। এই গেল আমার আইটেম, যার কোড নাম্বার আছে 1869 নাম্বার কোড, যার প্রাইস থাকছে 4200। আমি 1870 নাম্বার করে শাড়ি শো করছি ওই একই প্রাইসের উপরে, ছটা এই ধরনের পিস আমি দেখাবো আপনাদেরকে, যেগুলো সবগুলোর মধ্যে একটু ভিন্ন ভিন্ন ব্যাপার থাকবে। এখানে কি হয়েছে, এখানে স্কাই কাটার সাথে একটা সরু মাল্টি ক্লাস বোনা হয়েছে,
অর্থাৎ সুতোগুলোকে চেঞ্জ করে আঁচল পোর্শনটা বোনা হয়েছে, তার উপর দিয়ে সুন্দর করে আমরা পেন্ট দিয়ে আঁচলটাকে সাজিয়ে নিয়েছি। ঠিক আঁচলের পরবর্তী অর্থাৎ শোল্ডার পার্টটাকে পেন্টেড হিসাবে ঠিক আমরা এইভাবে তুলে ধরেছি। ঠিক একটা পার্টলি পোর্শন জায়গা যেখানটা হয়, অর্থাৎ খুব সহজ সরলভাবে আমরা এটাকে কুচি বলে চিহ্নিতকরণ করে থাকি। আপনারা সকলে জানেন আঁচল কুচি পাটলি পাল্লু, যাই হোক এই কথাটাই এই সাইডের ক্ষেত্রে প্রযোজ্য। এটা হচ্ছে পাটলি পোর্শন, অর্থাৎ এগুলো বোনা হয়েছে সম্পূর্ণ ওয়েভিং। তার পরবর্তী যে গ্যাপটা পেয়েছি আমি, সেই ফাঁকা গ্যাপটার মধ্যে খুব সুন্দর করে ডিসচার্জ প্রিন্টিং করে নিয়েছি। অর্থাৎ আঁচলটাতে যেরকম পেয়েছি সেরকম কুচিটাতে পেয়েছি, বাকি পোর্শনটার ব্লকগুলোকে আলাদা করে সাজিয়ে নিয়েছি। পরবর্তী শাড়ির যেটা বেস কালার ছিল অর্থাৎ স্কাই কালার, সে স্কাই কালার রাখা রয়েছে। এবং একদম শাড়ির শেষ প্রান্তে একটা ভালো মাপের ব্লাউজ পিস রেখেছি আমরা, অর্থাৎ অনেকটা জায়গা। আমি জাস্ট যদি আপনাদেরকে হাতের মেজারমেন্ট করে দেখে নিই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। একটা মোটামুটি একটা হাত দুটো হাত এই পরিমাণ জায়গা আমরা ব্লাউজ পিসের জন্য রেখে দিয়েছি। পরবর্তী 1871 নাম্বার কোড, 1871 যার কোড নাম্বার, 4200 4200 এই প্রাইসের উপরে। এখানে আমি শাড়ির শুরুটা শুরু করেছি, অর্থাৎ আঁচল পোর্শন থেকে শোল্ডার পোর্শন একটা পার্ট, একটা সুন্দর করে আঁচলের পার্টটাকে একটু প্রিন্টিং দেওয়া হয়েছে। আঁচলের পরবর্তী যে সেটাকে শোল্ডার পোর্শন বলি, অর্থাৎ আঁচল শোল্ডার পার্টটা এইভাবে একটা মাল্টিকালার স্ট্রাইপ বোনা রয়েছে। বাকি যে গ্যাপগুলো রয়েছে ফাঁকা গ্যাপগুলোতে, সেই গ্যাপগুলোতে আমরা খুব সুন্দর করে ব্লক দিয়ে সাজিয়ে তুলেছি। অর্থাৎ একটা প্ল্যান আপনারা এই পোর্শন, বাকি বেস্টটা এটা কিন্তু আমি হাফ হাফ সম্পূর্ণ বলছি না, আঁচল পোর্শন এবং শোল্ডার পোর্শন। হাফ হাফ হলে হয়তো আরও কতটা জায়গা আপনাদের এক্সট্রা হতো, এটা ঠিক হাফ হাফ কনসেপ্ট নয়, আঁচল শোল্ডার। পরবর্তী সাইডের বেস কাটটা হচ্ছে এরম লাইট গাজর কালার যেরকম হয়ে থাকে ঠিক সেই ধরনের কালার, তার সাথে এই ধরনের ওভারঅল ঘন বুটি ব্ল্যাক দিয়ে সাজিয়ে তুলেছি পুরো শাড়িটাকে। বাকি পুরো শাড়িটা আপনারা ঠিক এই একই প্রিন্টিং পাবেন, অর্থাৎ এই ধরনের কালার প্রিন্টিং পাচ্ছেন। তার সাথে শাড়ির পাটলি মেল অর্থাৎ শাড়ির শুরুটা বা শাড়ির কুচির মেলে আমরা একটা ব্ল্যাক পিস পোর্শন দেখেছি, যে ব্ল্যাক পিস পোর্শনটার জন্য এরম একটা ব্লক রাখা হয়েছে, এটা হচ্ছে ব্ল্যাকের উপরে হাতের বর্ডারের জন্য। নেক্সট 1872 নাম্বার কোড, আমরা স্টিলের ছবি দিয়ে থাকবো। যদি শাড়িগুলোর সম্বন্ধে কারো কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা আমাদের নাকি না ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা নিশ্চয়ই কল করবেন, সেখান থেকে আপনাদেরকে সাধ্যমতো আমরা জিনিসটাকে বুঝিয়ে নেব। যদি কোনো কারণে কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে, যাই হোক 1872 নাম্বার কোড 4200 প্রাইসের উপরে রয়েছে। আঁচল থেকে শুরু করে একটা পার্ট অর্থাৎ শোল্ডার পার্ট, আমি মোটামুটি যেটা হিসাব করে থাকি যে আঁচল হয়ে থাকে মোটামুটি আপনার 36 থেকে 38 ইঞ্চি একটা আঁচল পোর্শন, ঠিক আঁচলটাকে মেজারমেন্ট করে শোল্ডার পোর্শনটাকে টানতে হয়, অর্থাৎ এই পরিমাণ জায়গাটা। আঁচল পোর্শন শোল্ডার পোর্শন দুটোকে দু ধরনের প্রিন্টিং করে নিয়েছি, আঁচলটার জন্য একরকম শোল্ডার পোর্শনটার জন্য একরকম। শোল্ডার পোর্শন বলতে আমি একদম ফ্রন্ট পোর্শনটার কথা বলছি। পরবর্তী সাইডটাকে প্রিন্টেডটা রেখেছি ঠিক এইভাবে, অর্থাৎ যে ব্লকগুলোকে আমরা দিয়েছি সেই ব্লকগুলো ঠিক এইভাবে সাজানো হয়েছে, সুন্দর পাড়ের অপশন রয়েছে। সেটা যে বেস কালার এখানে যেটা পাচ্ছেন আপনারা, এটাকে আপনারা মরচে রাস্ট বলতে পারেন, অর্থাৎ ব্ল্যাকের সাথে যদি রাস্ট কালার বোনা হয়ে থাকে রাস্ট কালারটা একটু অল্প দাবে, এটা ব্ল্যাকিস রাস্ট বা মরচে রাস্ট কালার বলে চিহ্নিতকরণ করা হয়ে থাকে। বাকি ওভারঅল ঠিক এই বেস কালারটা পাচ্ছেন, শাড়ির ব্ল্যাক পিসটা থাকছে আপনার রানিং এই কালার বেসের উপরে, এবং তার জন্য যে ব্ল্যাক পিস পোর্শনটা সেই ব্ল্যাক পিস পোর্শনটা হচ্ছে ঠিক এই রাস্ট কালারটার উপরে। আমরা প্রত্যেকটা শাড়িকে ঠিক ব্ল্যাক পিসটাকে সুন্দর করে নেওয়ার জন্য একটা করে ব্লক দিয়ে রাখি বর্ডার হিসাবে, যাতে করে আপনারা দুটো হাতের ব্ল্যাক পিসটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন, অর্থাৎ হাতের দুটো ব্লকে দুটো ব্লক রয়েছে অর্থাৎ প্রিন্টেড ব্লক। পরবর্তী 1873 নাম্বার কোডের শাড়ি আমি শো করবো, 1873 যার কোড নাম্বার, প্রাইস থাকবে 4300। কালার বেসটা হচ্ছে মরচে রাস্ট, কিন্তু কম্বিনেশনের চেঞ্জ রয়েছে, সরি 4200। থ্রি কাতানটার প্রাইস রয়েছে 4300, ওইটা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি, এটা 100 টাকা রেঞ্জ কম। অর্থাৎ থ্রি কাতান প্রিন্টে আছে 4300, বিষ্ণুপুরে এই এক কালার কুচি আঁচল কনসেপ্টের উপরে প্রিন্টেড রয়েছে 4200। এটা কিন্তু সম্পূর্ণ একটা আঁচল কুচি কনসেপ্টের শাড়ি, যেটাকে আপনারা পাটলি পাল্লু বলে থাকেন,
বা অনেকে আঁচল কুচি পরে থাকেন, অর্থাৎ আঁচলটা যেরকম দেখছেন পার্টি পোর্শনটাকে সেরকমই দেখবেন। আঁচল পোর্শন রয়েছে, শোল্ডার পোর্শন রয়েছে, আমি পার্টি পোর্শনটাকে একটু জায়গা করে নেব এবং পার্টি পোর্শনের প্রিন্টটাকে একটু চেঞ্জ করে নিয়েছি যাতে করে আপনার পার্টি পোর্শনটাকে আলাদা করে ভেবে নিতে পারেন। ঠিক আঁচলটার মতো কম্বিনেশন করে নিয়েছি কিন্তু ব্লকগুলোকে আমরা আলাদা করে সাজিয়ে নিয়েছি, অর্থাৎ আঁচল পোর্শন পেলাম, শোল্ডার পোর্শন পেলাম, একটা সুন্দর পার্টি পোর্শন পেলাম। পরবর্তী বডি বেস পেয়েছি, এর ক্ষেত্রে এক্সট্রা কাজ আছে, এগুলো কিন্তু শিল্পীর মন। এখানে আঁচল, কুচি এবং ব্লাউজ পিস এই তিনটেকে মাল্টি কালার উইভিং বানিয়েছে। খুব রেয়ার হয়, আপনার লিমিটেড প্রোডাকশন হয়ে থাকে এগুলো, শিল্পী তার নিজের মতো করে বুনে থাকে। আপনার আপনার এই ব্লাউজ পিস সংসার সুন্দর একটা স্টাইপ পাচ্ছেন, অর্থাৎ আঁচলটাকে মেল করে করেছে, কিন্তু আঁচলে যে ধরনের স্টাইপ বুনেছে পার্টি পোর্শনে সে ধরনের স্টাইপ বুনেছে এবং ব্লাউজ পিসটার জন্য সে ধরনের স্টাইপ বুনেছে। সেই জায়গাতে আমরা একটা ব্লকও দিয়ে রেখেছি, অর্থাৎ প্রিন্টেড ব্লক। পরবর্তী 1874 নাম্বার কোড 1874, খুব লিমিটেড প্রোডাকশন। আপনার যতগুলো প্রোডাকশন হয়েছে আমি সেগুলোকে প্রিন্টেড আকারে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। পরবর্তী 1874 কোড নাম্বার, যার প্রাইস থাকছে 4200। এখানে কি হয়েছে, এখানে আঁচল পোর্শনটাকে শুধু কন্ট্রাস্ট করে নেওয়া হয়েছে, অর্থাৎ গ্রে কালার মতো করে কালারটা করা হয়েছে, তার উপরে আমরা একটা ব্লক প্রিন্ট সাজিয়ে নিয়েছি। আঁচলের পরবর্তী শোল্ডার পোর্শন, ঠিক এই পোর্শন যাচ্ছে ওভারঅল। পার্টলি পোর্শনটাতে আমরা মাল্টি কালার সরু টাইপ বুনেছি, এখানে মাল্টি কালার বড়টা ভুল হবে, শুধুমাত্র দুটো কালার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই গ্রে কালার বা অফ হোয়াইট তার সাথে স্কাই। মাল্টি কালার বলতে তো অনেকগুলো কালারকে বোঝায়, এখানে খুব বেশি কালার ব্যবহার করেনি কিন্তু দুটো কালার ব্যবহার করেছে, অর্থাৎ আঁচলে যে কালারটা দেওয়া হয়েছে সেই কালারটা আর বডি বেসে যে কালারটা দিয়েছে। এটা উইভিং হয়েছে ঠিক এইভাবে, তার সাথে আমরা এইভাবে প্রিন্টেড ব্লক সাজিয়ে নিয়েছি। এটা হচ্ছে পার্টলি পোর্শন অংশটা, অর্থাৎ আঁচল পেয়েছেন, একটা পার্টলি পোর্শন পাচ্ছেন, তার সাথে এটা পেলেন শাড়ির শুরুর বেসটা, শাড়ির পার্টির মেলে ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে, এটা হচ্ছে ব্লাউজ পিসের পার্ট। পরবর্তী আমি বিষ্ণুপুর কাতানের উপরে কয়েকটা হ্যান্ড প্রিন্ট আপনাদেরকে দেখাবো, মাত্র কয়েকটাই পিস আছে কেএইচপি, মানে এগুলো শব্দ আমাদের কাছে প্রোডাকশন হয়ে আসছে আর আপনাদের কাছে লাইভে রাখছি। এগুলো এরকমই নয় যে অনেকখানি প্রোডাকশন হয় প্রচুর, এরকম ব্যাপারটা নয়, খুব স্বল্প প্রোডাকশনের সময় লাগে, সময় সাপেক্ষে আইটেম, শুধু থানটা প্রোডাকশন হলে হবে না, একটা হ্যান্ড পেন্টিংও যথেষ্ট সময় লাগে, যেই কারণে এগুলো আমরা প্রচুর পরিমাণে পারিনি প্রোডাকশন করতে। যে কটা পারি আপনাদের কাছে রাখি, যার কোড নাম্বার রাখা হচ্ছে কেএইচপি, অর্থাৎ কাতানের উপরে হ্যান্ড পেন্ট 582, 581 নাম্বার কোড, সরি 1581। শাড়ির বেস কাটটা আপনারা পরিচিত, পিকো গ্রিন রয়্যাল ব্লুর সাথে সবুজ, সব থেকে বেশি পপুলার কালার হচ্ছে এবছরের। সেই কাটটাকে আমরা খুব সুন্দরভাবে আমাদের বিষ্ণুপুরের কিছু আর্ট দিয়ে বানিয়েছি, একটা সুন্দর ইউনিক আঁচল পাট। আঁচলের পরবর্তী পুরো শাড়িটাকে আমরা ব্ল্যাক এবং অল্প অল্প অফ হোয়াইট ডিসচার্জ দিয়ে হ্যান্ড পেন্টিং করে তুলে ধরেছি। 4500 প্রাইস রয়েছে, শাড়ির বেস কাটটা হচ্ছে অসাধারণ, পুরো ওভারঅল ঠিক এভাবে পাচ্ছেন, তার সাথে একটা ভালো মানের ব্লাউজ পিস পরছেন, সেই ব্লাউজ পিস পরছেনটাতে সুন্দর একটা হ্যান্ড পেন্টিং কাজ দেওয়া হয়েছে যাতে ব্লাউজ পিসের দুটো হাতাকে আপনারা খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। পরবর্তী কেএইচপি 582 নাম্বার কোড, অর্থাৎ কাতান হ্যান্ড পেন্ট 582, যার কোড নাম্বার 4500, যার প্রাইস রয়েছে। এখানে শাড়ির বেস কাট রয়েছে ইয়েলো, তার সাথে গ্রিন রেড কম্বিনেশন দিয়ে খুব সুন্দর করে একটা ইউনিক হ্যান্ড পেন্ট বানিয়ে নেওয়া হয়েছে এবং সেটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর ট্রেডমার্ক ঘোড়া। এই ঘোড়া দিয়ে আমরা সাজিয়ে তুলেছি আঁচল পোর্শনটাকে, এটা অসাধারণ আঁচল পাট। আঁচলের পরবর্তী শাড়িটাকে আমরা ঠিক তলার পোর্শন, অর্থাৎ নিচের যেটা পাড় সেই পাড়টাকে ঠিক এইভাবে ঘোড়া দিয়ে একটা টেম্পেল মোটিভ করে পুরো শাড়িটাকে ভরাল আমরা সাজিয়ে নিয়েছি। ঠিক এইভাবে আঁচল পোর্শন দেখালাম, বাকি পুরো শাড়িটাকে দেখিয়ে নিচ্ছি, অর্থাৎ শাড়ি যাচ্ছে ঠিক এইভাবে, তার সাথে রানিং কালারের উপরে ব্লাউজ পিস পরছেন। এখানে ব্লাউজ পিসটার জন্য জাস্ট তিনটে কালারিং বর্ডার করে রেখেছি হ্যান্ড পেন্টিং, কাতান হ্যান্ড পেন্ট 583, 583 নাম্বার কোড, বিষ্ণুপুর কাতানের উপরে হ্যান্ড পেন্ট 4500, 4500।
এই প্রাইসের উপর রয়েছে। আরেকটা ইউনিক থান অর্থাৎ সাইটার যে বেস কালার, এখানে ইউরোর সাথে রানি কালার বোনা হয়েছে থানটার মূল বেসটার উপরেই, তার সাথে এই ধরনের একটা আঁচড় পাট আঁচড় পড়ছেন। শাড়ির যেটা বেস কালার, এই বেস কালারটার মধ্যে আমি একটা ইয়েলো টোন পাচ্ছি, অর্থাৎ সাইটার যেখানে যেখানে আমরা পাট করুন, কারণ সাইটা বোনাই হয়েছে দুটো কালার অপশন দিয়ে, ইয়েলো তার সাথে রানি, এই অপশন ব্যবহার করে থানটা উইভিং হয়েছে। তারপরে এই ধরনের ইউনিক হ্যান্ড পেন্টিং আমরা তৈরি করে নিয়েছি। এই হলো সাইটার ফুল বেস, তার সাথে রানিং ব্লাউজ পিস পড়ছেন, এরকম একটা ব্লাউজ পিসের পার্ট। পরবর্তী কাতান হ্যান্ডপেন্ট 584 নাম্বার কোড 584, আরও একটা বিষ্ণুপুর ডুয়েল টোন সেট থানের উপরে বা এক কালার কাতান থানের উপরে হ্যান্ড পেন্টিং। এখানে সিগিনের সাথে রানি বোনা রয়েছে, আগেরটা কি ছিল হলুদের সাথে রানি যার শেড ছিল অন্যরকম, এখানে লম্বা সুতো আছে সিগিন, তার সাথে রানি কালার বোনা হয়েছে, তার ফলে সাইটার মূল বেসটার মধ্যে একটা সুন্দর একটা গ্রিনিশ টোন আমরা পাচ্ছি, অর্থাৎ লাইট গ্রিন বা সিগিন কালার যেটা হয় সেই কালারের একটা টোন পাচ্ছি। তার সাথে এই হলো সুন্দর একটা অসাধারণ হ্যান্ড পেন্টিং, আঁচড় পোর্শনটা তুলে ধরেছি, বডি বেসটাকে খুব সুন্দর করে হালকা করে এরকম একটা হ্যান্ড পেন্টিং দেওয়া হয়েছে, শুধুমাত্র একটা কালার ব্যবহার করা হয়েছে ব্ল্যাক দিয়ে। শাড়ির বেস কাটটার মধ্যে সুন্দর একটা টোন রয়েছে, ওভারঅল এইভাবে সাজানো হয়েছে পুরো শাড়িটাকে, তার সাথে রানিং ব্লাউজ পিস পড়ছেন, অর্থাৎ শাড়ির যেটা এক কালার বেস সেই বেসটা দিয়ে ব্লাউজ পিস বানানো রয়েছে, সেই বেসটাতে খুব সুন্দর করে হ্যান্ড পেন্টিং দেওয়া হয়েছে হাতের বর্ডারটার জন্য। পরবর্তী KHP 585 নাম্বার কোড, আমরা বিষ্ণুপুরে যে এক কালার যে অফ হোয়াইট কাতান থান তৈরি করে থাকি, অর্থাৎ যেরকম কালারিং থান পান সেরকম অফ হোয়াইট থান আমরা প্রোডাকশন করে থাকি, সেই অফ হোয়াইট থানটাকে আমরা এখানে কিছু ব্রাশের কাজ করে নিয়েছি, অর্থাৎ আঁচল পোর্শনটাকে পালের অপশনটাকে রেখেছি ন্যাচারাল, অর্থাৎ আমাদের যে ন্যাচারাল থানটার অপশন, মাঝের থেকে একটা অংশকে লেমন ইয়েলো এই কালার দিয়ে আমরা ডাই করেছি, অর্থাৎ ব্রাশ ডাই করা হয়েছে, সুন্দর একটা আঁচল পাট। আঁচল পাটের পরবর্তী পুরো সাইডের বেস ঠিক এই ধরনের অসাধারণ হ্যান্ড পেন্টিং, মাঝের বেস কাটটা ভারী সুন্দর, বিশেষত এই সরস্বতী পুজোর সময় একটা অসাধারণ ব্যাপার হবে আপনার, এরম একটা বেশ পুরো শাড়িটাতে ঠিক। এটাকে আপনারা বাসন্তী ইয়েলো কালার বলতে পারেন, কারণ সামনে সরস্বতী পুজো বলে এই বাসন্তী কথাটা মনে এলো। এরম একটা ব্ল্যাক পিস পড়ছেন, ব্ল্যাক পিস পড়ছেনটার জন্য একটা সুন্দর রেডিশ বর্ডার দেওয়া রয়েছে। একদম লাস্ট প্রোডাক্ট আজকের আইটেমের কাতান হ্যান্ড পেন্ট 586 নাম্বার কোড, যেটা একটা ডুয়েল টোন সেট, অর্থাৎ মাস্টারের সাথে বা ইয়েলো মাস্টারের সাথে তসর কালার আমরা বুনে থাকি। এই কালারটা আমাদের বালুচিরি বা স্বর্ণচিরি বা বিষ্ণুপুর এক কালার থান সব ক্ষেত্রেই আমাদের কাছে একটা পপুলার প্রোডাক্ট, বিষ্ণুপুর তসর কালার এক কালার কাতান থান, সেই থানটা বেশ করে এই ধরনের হ্যান্ড পেন্টিং, অর্থাৎ আঁচড় পোর্শন, আঁচড় পোর্শনটার পরবর্তী পুরো শাড়িটার বেস, অর্থাৎ ওভারঅল শাড়িটা পাচ্ছি আমরা ঠিক এইভাবে, টোটাল সুন্দর করে পালের অপশন দেওয়া রয়েছে হ্যান্ড পেন্টিং করেই, তার সাথে সাথে একটা ভালো মাপের ব্লাউজ পিস পোর্শন, এবং এই ব্লাউজ পিস পোর্শনটার জন্য খুব সুন্দর করে একটা হ্যান্ডের কাজ দেওয়া রয়েছে, জাস্ট একটা বর্ডার দেওয়া রয়েছে যাতে ব্লাউজ পিসের দুটো হাতাকে আপনারা খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। আজকের প্রোগ্রামটা একদম শেষ করার শেষ মুহূর্তে আপনাদের কাছে আমাদের দুটো মোবাইল নাম্বার, তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা চার্টের মাধ্যমে রাখতে চাই, যেগুলো আপনাদের কাছে সহযোগিতা হবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেওয়ার জন্য, এবং তার সাথে আমি একটা ফোনপে, গুগল পে এবং তার সাথে অ্যাকাউন্ট ট্রান্সফার করার জন্য একটা পেমেন্টের চার্ট হিসাবে একটা সবিস্তারে চিত্র আপনাদের সামনে রেখেছি, যেখানে প্রপার্টার অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট রাখা হয়েছে আপনাদের কাছে, একটা PNB একটা SBI, IFSC কোড সমেত একটা রাখা হয়েছে। সামনের দিনের প্রোগ্রামটা একটু বলে নেওয়া হয়নি, অর্থাৎ পরবর্তী সামনের রবিবার দিন ঠিক সন্ধ্যে 7:30 বেশ কিছু 100% সিল্ক আইটেমের উপরে আমরা কাঁথা স্টিচ এবং তসর আইটেমের উপর কাঁথা স্টিচ শাড়ি রাখবো। সামনের রবিবার সন্ধ্যে 7:30 তসর এবং সিল্ক এই দুটো প্রোডাক্টের উপরে হ্যান্ড স্টিচ বা হ্যান্ড কাঁথা স্টিচ
এই আইটিএম এর সেদিনের প্রোগ্রামটা হবে। প্রোগ্রামটা একদম শেষ করার শেষ মুহূর্তে আপনাদেরকে প্রত্যেককে নমস্কার, অনেকটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন লাইভটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে সামনে রবিবার দিন সন্ধ্যে 7:30।